এগুলো পিস স্যাম্পল স্যার। লিজা মেয়াদ চিহ্ন পাওয়া গেছে? কই মেয়াদ চিহ্ন? মেয়াদ চিহ্নটা কই? এটা মেয়াদ চিহ্ন কই? এটা ভিডিও নয়। আপনাকে ফাঁসি দিব না আমরা, কিন্তু আপনাকে এগুলো দেখে জানতে হবে। আপনার এখানে কিন্তু অনেক গরম, তাই না? এত গরমে কিন্তু খাবার ভালো থাকে না। আপনি এখানে ভালো করেন দেখতেছেন তো, একটু ঢাকা থাকতে হবে আর ফ্রেশ। চিড়াটা দেখি, চিড়াটা এই এগুলো দেখছ তো পিঁপড়া মনে পড়ে আছে। এই যে দুয়ের গায়ে কিছু নাই, এখানে একটা বসে নিজের পুডিং রেখে দিছে, পরোটা রেখে দিছে, ইয়াল্লা কেন বলেন তো? তাহলে পুকুরটা পরিষ্কার করা উচিত ছিল না? ছিল, দেখছেন আপনি? দেখছেন দেখছেন না? ঠিক আছে, মানে আমরা কোনটা ফ্রিজে রাখি যেটা আমরা পরবর্তী সময় দেখে ব্যবহার করবো, তাই না? তা আপনি বাসি জিনিস বলতেছেন ফ্রিজে রেখেছেন, পরোটা কিমা পরোটা, তারপর হচ্ছে রোল আর হচ্ছে পুডিং, আর আপনার ফ্রিজে আছে দেওয়া পোকা, তাই না? পরিষ্কার করতে হতো না তো? আর ভবিষ্যতে এরকম হবে মনে থাকবে? 1,00,000 টাকা ফাইন হয় আপনি যে অপরাধ করেছেন। আপনাকে 5,000 টাকা ফাইন করা হলো, কিন্তু ভবিষ্যতে এখান থেকে শিখবেন। আপনি যদি না শিখেন তাহলে বিজনেস করতে পারবেন না, মনে থাকবে? টাকা রেডি করেন আর ওগুলো ফেলে দেবেন, কারণ এখন ফেলে দাও। যদি পাই তেলের খাবার, কিন্তু তেলের জিনিস সাথে নিয়মিত ক্লিন করতে হয়, মানে কেউ তেলা পোকা হয়ে যায়। এবারে খাবার রাখা নিষেধ জানেন না, জানেন কিনা? পেপার কাটছেন ওখানে, মানে পেপারের লেখাটা সিঙ্গারা সমোসা এগুলো লেগে যায়। কেন লেগে যায়? ওই যে পেপারের মধ্যে সব রাখছেন, এটা কেউ বলেনি কখনো? পেপার যখন সকালে খোলেন গন্ধ পান না? তেলের একটা গন্ধ, সেটা প্রথম আলো হোক যত ভালো পত্রিকাই হোক একটা গন্ধ আসে না তেলের? আর কার্বন, এটাগুলো হচ্ছে কার্বন। আমাদের দেশে ক্যান্সার গুলো বেড়ে গেছে কেন? আমরা প্রচুর পেপার ইউজ করি খাবারে, বটা খাই পেপারে, বাদামি রঙের একটা কাঁদা দিচ্ছে না? বাদামি রঙের কোথায় দিচ্ছে? এভাবে তো করবেন না, তাই না? হ্যাঁ, আপনার তো সবার চেয়ে ভালো পরিষ্কার মনে হচ্ছে, কিন্তু আপনি তো শুনো জামা, এখানে ঔষধ কেন? দেখো
আরে রাজবাড়ি দিয়ে দ্বিতীয় তো সিএসি টাকা হচ্ছে রাজবাড়ি ভোজপুর রাজবাড়ি ঠিক বললেন কিনা আপনি বলেন তো, আপনি একটু সম্মানিত ক্রেতা এখানে আসছেন, এটা সত্য কথা ইনি বললেন, মাল কিনলে স্লিপ দিবি না খাতে, আমাদেরকে দেখালেন হাতে ধরিয়ে দিলেন, অথচ উনি বলছেন যে আজকে কিনেছেন, অথচ স্লিপে লেখা আছে 5 তারিখ। আপনি সত্য কথা বললেন স্যার, আমি থেকে যথাযথ কথা বললেন স্যার, সত্যি সঠিক তথ্য আমাদেরকে দিলেন স্যার, সত্যি আমাদের স্লিপ এখন আপনি দিবেন আরো বাড়তে আসে তো ছিল মোবাইল করে এত বলার পরে এবার তুমি সর্বোচ্চ টাকা সত্তর দেখেন এখন দেখেন বড় করে দেখেন এই বোর্ডে ওটা বড় করে করছে মুরব্বী নাম বলেন, নাম বলেন, দাঁড়ালাম কত জাতি ছিলেন না নাকি
আমার বেশি হবে তাই বলছি, মনে রাখেন।